এই যে অপু বিশ্বাস, হঠাৎ যদি আপনাদের মনে হয় অপু বিশ্বাসের হাতে বর্তমানে 30টি সিনেমা রয়েছে, সবগুলোই খুব হাই বাজেটের, তাহলে কি হবে, কি হবে, কি করবেন অপু বিশ্বাস? তিনি কি অস্থির হয়ে যাবেন? না, তিনি ঠান্ডা মাথার খেলোয়াড়। অপু বিশ্বাস অস্থির হবেন না, তিনি সুকৌশলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আবারও নায়িকা শূন্য করার চেষ্টা করবেন। সকল পরিচালক তার হাতে জিম্মি থাকবে, প্রযোজকরা ব্যবসার জন্য তার কাছে ধর্ণা দিবে। তিনি স্পষ্ট করে বলে দিবেন যে অন্য কোনো ওই 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 অমুক নায়িকাকে নিয়ে যদি সিনেমা করো তাহলে আমি তোমাদের সিনেমা করব না। তিনি আবারও বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। এক সময় তিনি শাকিব খানের জনপ্রিয়তা সাইনবোর্ড এবং শাকিব খানেরকে ট্র্যাপে ফেলে শাকিব খানের মাধ্যমে বাংলাদেশের নায়িকাদেরকে দূরে সরিয়েছেন, ফিল্মের অনেক ক্ষতি করেছেন। এখন যদি সেরকম হয় এবং যদি তার হাতে 30, 35, 40টি বা 20টি সিনেমার অফার চলে আসে, সবগুলো সিনেমাই 2 কোটি, 2.5 কোটি, 1.5 কোটি টাকা বাজেটের, তাহলে অপু বিশ্বাস কি খুব বিনয়ী হয়ে যাবেন? না, তিনি সেই আগের মতো রুক্ষ, সূক্ষ্ম, আগ্রাসী এবং চলচ্চিত্রের উপরে ছড়ি ঘুরানোর চেষ্টা করবেন। এবং তার যারা প্রতিদ্বন্দ্বী ছিল, তাকে যারা যাদের দ্বারা তিনি নিজেকে ডিস্টার্ব ফিল করেছেন, তাদেরকে ডিস্টার্ব দেওয়ার শুরু করে দিবেন। এবং প্রযোজককে স্পষ্টভাবে বলে দিবেন, পরিচালক সমিতিকে বলে দিবেন, শিল্পী সমিতিকে নির্দেশ দিয়ে দিবেন যেন শবনম বুবলিকে নিয়ে আর কোনো সিনেমা করা না হয়, শাকিব খানকে যেন তার সিনেমার নায়ক করা না হয়। তার সকল সিনেমায় নায়ক থাকবে জয় চৌধুরী, সাইমন, বাপ্পি, ফেরদৌস, তার কোরামের, তার বেল্টের যেসব নায়ক আছে তাদেরকে নিয়ে তিনি সিনেমা করতে চাইবেন। এরপরে তিনি নায়ক নিয়ে আসবেন কলকাতা থেকে, অথবা বলবেন কলকাতার নায়ক হতে হবে, ওই জায়গার নায়ক হতে হবে, তোমা মির্জাকে নিয়ে অভিনয় করা যাবে না, তার সাইতে যারা সুন্দরী তাদেরকে নেওয়া যাবে না, পরিমণিকে নেওয়া যাবে না, যারা কেবল তাদেরকে মানে, মানতে চায় তাদেরকেই নিতে হবে। এইভাবে তিনি আবার বাংলাদেশের চলচ্চিত্রকে নিয়ন্ত্রণ করা শুরু করে দিবেন, চলচ্চিত্রের উপরে ছড়ি ঘুরাবেন। এভাবেই অপু বিশ্বাস হয়ে উঠবেন দুর্দমনীয় এক নায়িকা। আচ্ছা, আপনাদের কাছে একটি কথা থাকলো, অনেকেই বলেছেন ইউটিউব চ্যানেল খুলতে চান, যারা ইউটিউব চ্যানেল খুলতে চান তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবং আজকে কমেন্ট বক্সে আমার প্রথমে ফেসবুকের লিংক দেওয়া থাকবে, আপনারা আমার সেই ফেসবুকটি লাইক করে ফলো করে কাছে থাকবেন। আপনাদের ইউটিউব চ্যানেল খোলার জন্য সামগ্রিক পরামর্শ দেওয়া হবে যারা ইউটিউব চ্যানেল খুলতে চান। তবে যারা ইউটিউব চ্যানেল বা ফেসবুক খুলতে চান, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পৃক্ত হতে চান, নিজের মতামত তুলে ধরতে চান, তাদের কাছে একটি বিশেষ অনুরোধ কিন্তু আমার থাকবে। সেই চাওয়াটি হলো সবসময় বিবেকের তাড়না অনুযায়ী সত্য কথাটি বলার চেষ্টা করবেন, অবশ্যই জেনে শুনে বুঝে মিথ্যার পক্ষে অবস্থান নেবেন না, এই অনুরোধটা বা প্রত্যাশাটা আপনাদের কাছে থাকবে। যার যার দরকার তারা কমেন্টও করতে পারেন, ফেসবুকে যুক্ত থাকতে পারেন, অথবা আমার ইমেইল দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখানে ইমেইলেও যোগাযোগ করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।